তাহলে আজি আমি পড়বা পরিবহন ও সঞ্চালন লাইফ সাইন্স র থার্ড চ্যাপ্টার হলা তো পরিবহন ও সঞ্চালন ট্রান্সপোর্টেশন এন্ড সার্কুলেশন এমানকর ইংলিশ টার্ম সমস্ত মনে রাখো ট্রান্সপোর্টেশন এন্ড সার্কুলেশন হলা পরিবহন মানে কিরা তুমি মনে করো এই জায়গায় অছ আউ গোটে জায়গাকে চাহুছ তুমি এইটে অছ কিন্তু তুমি চাহুছ যে এইটিকি যাব বলে হলে তুমি গাড়িতে বসিকি যাব কি কো মাধ্যমে যাব বসরে বসিকি যাব যাহা দ্বারা তুমি আউ গোটে জায়গাকে যাব সেইটাকে কহা যাব পরিবহন হলা আর সঞ্চালন মানে গোটে জায়গার আউ গোটে জায়গাটাকে যাওয়াটাকে কহতি সঞ্চালন পরিবাহিত হওয়া যাওয়াটা হলা হো আজি আমি পড়বা উদ্ভিদরে পরিবহন ও সঞ্চালন কেউ ভাবে উদ্ভিদরে জল ও পোষক পদার্থর পরিবহন হচ্ছে হলা উদ্ভিদ মৃত্তিকার চের মাধ্যমে সূক্ষ্ম ও স্থূল পোষকর শোষণ করে থাকে সূক্ষ্ম মানে এইভাবে ডট ডট পরিমাণ যেটা বেশি হজম হয়ে এইভাবে আকার হয়ে থাকে হলো বিন্দু বিন্দু হয়ে থাকে সূক্ষ্ম মানে ছুটিয়া ছুটিয়ার হলা আর স্থূলর মিনিং হচ্ছে বড় বড়টা বড় 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 খাদ্যমণ্ড উদ্ভিদর মূলনম এককোষী উদ্ভিদর মূলনম এককোষী দেখ এইটা হল মনে কর উদ্ভিদর কাণ্ডটা এই তল আড়কু যে চেরটা যাব এটা হচ্ছে মাটিটা এটা সরফেস হলা এই তল আড়কু এই যে চেরটা আইলা এইটাকে কহতি কিরা মূলনম হলা মূলনমর কোষ সংখ্যা গোটে তো সেপা তাকে কহতি এককোষী মূলনম হচ্ছে এককোষী আর তাপরে যাই না মূলনমর কার্য হচ্ছে জল মাটিরে যে মাটির ভিতরে যে জল ও ধাতব লবণ অছি সেমানকু কিছু আনবাটে হলা এটা হচ্ছে মূলনম সমস্তে জানল সমস্তে জাঁপারল যে কোডা মূলনম যে কইলি এটা গছটা হলা এটা হচ্ছে মাটি সরফেস এরিয়া আর তলে যে চেরটা বাহারা লম্বা চেরটা যেটা মুনিয়া হয়ে আইলা এইটা এইটা হচ্ছে মূলনম হলা এই জায়গাটা হচ্ছে মূলনম মূলনম হচ্ছে এককোষী সমস্ত মনে রক মূলনম হচ্ছে এককোষী আর মূলনমকে ইংলিশ টার্ম কহতি রুট হেয়ার রুট হেয়ার মূল মানে রুট লোম হলে হেয়ার এর কার্য হচ্ছে জল ও ধাতব লবণর শোষণ করা মাটি তলে সরফেসে যে জল মানে এইচ টু ও অছি আর অন্যান্য যেতে প্রকার লবণ অছি সেমানকর শোষণ করবাটা শোষণ মানে ভ্যাকুম ক্লিনর যেভাবে ধূলি মলি মানুষ ঘিচি দিয়ে এইভাবে এই মূলম জল আর ধাতব লবণকে পুরা ফুল পাওয়ারে ঘিচি দিয়ে হলো যেটা কি পরে যাই খাদ্য প্রস্তুতিরে সাহায্য করে হো না আমি আগু যা মৃত্তিকাস্ত দ্রবণর সান্দ্রতা ও কোষ জীবক মধ্যস্থ স্থানতা খাওয়া হলো সান্দ্রতা মানে কিরা গোটে জিনিসরে গোটে এরিয়ারে কেতে মানে তুমি যেতকি এরিয়ারে বসিছ সেতকি এরিয়ারে তুমি কভর করুছ সেতকি এরিয়ারে উপরে তুমি বসিছ কি অলগা মানক উপরে বি তুমি বইছ খালি সেতকি এরিয়া উপরে বইছ সেটা হচ্ছে তোমার সান্দ্রতা তুমি কেতে পরিমাণর গ্যাপ তুমি রখিপারুছ বসলা বেলা এটা হচ্ছে ডেনসিটি তো মৃত্তিকাস্ত দ্রবণ মানে মাটিরে যে জল অছি হলো মাটি ভিতরে যে জলরা আছে এই মানক দ্রবণর সান্দ্রতা আর কোষ জীবক মানে আমি যে পড়ুলে এইটা হচ্ছে মূলনম মূলনম গোটে কোষরে গঠিত এককোষী সেই কোষটা হচ্ছে কোষ জীবক কোষ ভিতরে সব কোষ জীবক থাকে আর কোষ ভিতরে কেতে জল থাকে সমস্তে জাঁ জলর পরিমাণ কোষ জীবকরে সত্তরি রু নবে ভাগ হলা সত্তরি রু নবে ভাগ হো হলে আমি জানলে কোষ জীবকরে কেতে ভাগ জল অছি এস টু ও এস টু ও কেতে ভাগ অছি সত্তরি রু নবে ভাগ হলা হো আমি নাকু যাব তো কোষ জীবক অছি মূলনমরে আর মাটিরে অছি এইটা হচ্ছে মাটিটা আর এইটা হচ্ছে গছর মূলনম চেরটা
मेन चेरोडा जोड़ अलग छुटिया छुटिया चेर बाहर थे है ना। हो ए मूल लोम रे अच्छी कोष जीवक जोड़ा एक कोशी हेडे कोष जीवक रही था सब कोष रे कोष जीवक रही था जेहेतु एडा एक कोशी हेसपई हेडे मेनली गुटे कोष जीवक रही था। देखो कोष जीवक अधिका एरिया नौजी है अधिका एरिया नौजी किंतु जल मृतिकार जो जल अच्छी से कम एरिया नौजी जेहेतु यार सांद्रता कम बुझीला आहेतु कोष जीवक सांद्रता अधिका सीए क्या करे ना कम सांद्रता थी मृतिका स्थ मृतिकार जल को घिची दिए पूरा घिची दिए वैक्यूम क्लीनर लेखे घिची दिए जो भाया धूलीर आकार छुटिया वैक्यूम क्लीनर जो पाइप बाटे घिचे हेटा बड़ थाए से घिची पारे पवन ना भितर को ठेली हुए ये भाया सी निज भर गोटे चाप प्रयोग करो चाप विपाचन शक्ति बोली गोटे ये भाया गोटे शक्ति व्यवहार कर मृतिकास्त जल को घिची पकाए है द्रवण को घिची पकाए किए घिची पकाए ना कोष जीवक घिची पकाए समस्त मन रख कोष जीवक सांद्रता अधिक आ मृतिकास्त द्रवण सांद्रता कम हो ये मूललम मान उद्भिदर जो मूललमटा था तार कार्य अधिका था तेणु सक्रिय भाव मान डायरेक्टली जेहेतु ये काम करूला से मूलर सक्रिय अंश ग्रहण जो यहाँ सक्रिय शोषण बोली कहुए हो परवर्ती समय विसरण द्वारा जाइलम टिश्यू को प्रवेश करी थाए ओ गछर अग्रभाग पर्यंत संचालन हुए तो जलटा तो कौटी आईला कोष जीवक भितर को आईला तो किराईना यहाँ जदि गछर कांड है ये चेर मन कर चेरटा ये गछर कांडा एतक पार्ट हूँ गछर कांड या हूँ मूल लोम है कि यही मझीरे गिरी गोटे पतला ट्यूब टे थाए है ट्यूब रहा हूँ किरा रो समस्ते टे भलसे देखीदेव यही मझीरे गोटे ट्यूब टे थाए ट्यूब रहा हूँ जाइलम जाइलम टिश्यू है ट्यूब रहा हूँ जाइलम टिश्यू ये जाइलम टिश्यूटा पूरा पूरी ए मूल लोम लास्ट पर्यंत लगी था तो ये मूल लोम तरारे ये जाइलम टिश्यू अच्छे जाइलम टिश्यू रे कोष जीवक गोटे छुट्टिया लगी था है तो कोष जीवक जेहेतु जलटा को टाणी देना से विसरण द्वारा से जलटा को छिद्र मध्यम यही जाइलम टिश्यू को पहुँचे दिए आ जाइलम टिश्यू हेड़ू किरा कै ना उद्भिदर विभिन्न अंश को मान ऊपर अंश को अग्रभाग पूरा टीपित कर मन कर यहाँ गच है यहाँ गच है यहाँ मूल लोम यहाँ हूँ जाइलम टिश्यू से यही जो पाइपटा अच्छे ये मूल लोम रु आरंभ हो पूरा टीपित कर पहुँचे दिए क्या जल आउ दात बलबण को जेहेतु आलोक शोषण प्रक्रिया यहाँ बहुत जरूरी है आगे जावा उच्छेदन द्वारा परिवहन एक्चुअली उच्छेदन द्वारा ही परिवहन गुड़ा कौ भाया होतेबाला गोटे ग्लास रे तुम पानी पुरेल है यहाँ बुटला यू तुम पानी पकाज हेल्ला पाटा जो फुल हो जाए से पाटा तल को पलै आसे पाटा तल को पलै आसे एक्सेस पानी हो गले भाया पत्र जाइलम टिश्यू द्वारा पत्र जेतकी जल पहुँचुची आवश्यक जल पहुँची पड़ला आदि दरकार ठू अधिका हो जा जल हेले सी पत्र जो बिंदु बिंदु पछपटे स्तोम रहा थाए ये स्तोम मध्यम परिवेश जलटा बाष्पीभूत हो जाए है परिवेश बाहर को जलटा बाष्पीभूत हो पलै आसे है हौ तुझे उद्भिद को उपयुक्त मात्रा जल प्राप्ति हेले अवशिष्ट जल पत्र स्तोम दे बाष्पीभूत होता है मुना कहली एटाप संशोषण चाप द्वारा चेर रु जल अग्रभाग को प्रवाहित हुए यहाँ निष्क्रिय शोषण बोली कह जाए तुम पार्थक्य दर्शा भी पड़ जाए सक्रिय शोषण क्या कहुए आ निष्क्रिय शोषण क्या कहुए है समस्त मन रख हौले आगे जावा तो निष्क्रिय शोषण आम आज पढ़ले संशोषण चाप मन कर ये पत्र थी
ଏଇ ଚାପୋଡ଼ା ସଂଶୋଷଣ ଚାପୋଡ଼ା ପତ୍ର କିମ୍ବା କୌଣସି ଗୋଟେ ଜାଗାରେ ଥିବ, ପତ୍ରରୁ ହେଟା ଜାଇଲନ୍ ଟିସୁଟା ଲାଗିକିରି ଅଛି, ସିଏ କିରା କରିବ, ସଂଶୋଷଣ ଚାପୋଡ଼ା ଭ୍ୟାକ୍ୟୁମ୍ କ୍ଲିନର୍ ଲେଖେ ଜଳଟାକୁ ଘିଚି ଦେବ, ଯାହାଫଳରେ କି ଜଳଟା ପତ୍ର ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚି ପାରିବ। ହେଲା, ହଉ। ହେଲେ ଏଇ ଉଚ୍ଛେଦନର ମୁଖ୍ୟ କାମ କିରା, ଯେତେବେଳେ ଆମର ଝାଳ ବାହାରୁଥାଏ, ଝାଳ ବାହାରିକିରି ଯେତେବେଳେ ତାର ବାଷ୍ପୀଭୂତ ହୁଏ, ଦେଖିବ ସମସ୍ତେ ଏଇଟା ଆମକୁ ଥଣ୍ଡା ଲାଗେ। ସେଇଭଳିଆ ଯେତେବେଳେ ଅବଶିଷ୍ଟ ଜଳଟା ପତ୍ରରୁ ବାଷ୍ପୀଭୂତ ହେଇଯାଏ ଉଚ୍ଛେଦନ ଦ୍ୱାରା, ସେତେବେଳେ ଉଦ୍ଭିଦର ଯେଉଁ ତାପମାତ୍ରାଟା ଅଛି ସେଟା ହେଉଛି କମିଯାଏ, ନିୟନ୍ତ୍ରଣକୁ ଆସେ, ଭାରି ଅଧିକା ହେଇଯାଇଛି କମିଯିବ। ଯଦି 25°C ଅଛି ହେଲେ ତାକୁ ଦରକାର ପାଖାପାଖି 21 କେତେ ହେତ୍କି ଡିଗି ପଳାଇବ, 21 ଅଛି ତାକୁ ଦରକାର 25 ହେଲେ ହେତ୍କି ଡିଗି ପଳାଇବ ଉଚ୍ଛେଦନ ଦ୍ୱାରା। ହେଲା, ତାପରେ ଆଗକୁ ଯିବା। ଉଚ୍ଛେଦନର ମୁଖ୍ୟ ଅଙ୍ଗ ମାନେ ଜଳ ବାଷ୍ପୀଭୂତ ହେବାର, ଅବଶିଷ୍ଟ ଜଳର ବାଷ୍ପୀଭୂତ ହେବାର ମୁଖ୍ୟ ଅଙ୍ଗ ହେଉଛି ସ୍ତୋମ। ସ୍ତୋମ କୋଡ଼ିଏ ଥାଏ ଆମେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି, ସିଏ ଥାଏ ପତ୍ରରେ, ଇନ୍ ବିନ୍ଦୁ ବିନ୍ଦୁ ଆକାରରେ ଥାଏ। ହେଲା, ଅସଂଖ୍ୟ ବିନ୍ଦୁ, ସ୍ତୋମ କଣା ଗୋଟେ ରାସ୍ତା ଟାଇପ୍ର। ହେଲା, ତାପରେ ତ୍ୱଚା ବରଣ, ସମସ୍ତେ ଦେଖିଥିବ ଉଦ୍ଭିଦର ଏଇଟା ଯଦି କାଣ୍ଡ ହେଲା, ଏଇଟା ଉଦ୍ଭିଦର କାଣ୍ଡ ହେଲା, ଏଇଟା ମନେକର ଯଦି ଉଦ୍ଭିଦର କାଣ୍ଡ ହେଲା, ଏଇଭଳିଆ ଚେର ମାନଙ୍କରେ ଗୋଟେ ଗୋଟେ ଏଇଭଳିଆ ଫାଙ୍କା ସ୍ଥାନ ଥାଏ, ଏଇ ଫାଙ୍କା ସ୍ଥାନଟା ହେଉଛି ତ୍ୱଚା ବରଣ। ହେଲା, ଆଉ ଇନା ଆମେ ଦେଖିବା ବାତରନ୍ଧ୍ର, ବାତରନ୍ଧ୍ର କେଉଁ ଭଳିଆ, ଏଇଟା ମନେକର ଉଦ୍ଭିଦର କାଣ୍ଡଟା ହେଲା, ଏଇଭଳିଆ ଗୋଟେ ଫୁଲିକିରି ଥିବ, ଏଇ ଯେନ୍ ଫୁଲା ଅଂଶଟା ରହିଲା ଏଇ ଜାଗାରେ ଗୋଟେ କଣାଟେ ଥାଏ, ଏଇ ବାଟରେ ବି ଜଳଟା ପରିବେଶକୁ ଆସେ ଭାରି, ଏଇଟାକୁ କହନ୍ତି ବାତରନ୍ଧ୍ର। ସମସ୍ତେ ଦେଖିଥିବ କାଠରେ ଗୋଟେ ଗୋଟେ ଆବୁ ଭଳିଆ ବାହାରିକିରି ଗୋଟେ କଣାଟେ ଲେଖା ହେଇଥାଏ, ଏଇଟା ହେଉଛି ବାତରନ୍ଧ୍ର। ହେଲା, ହଉ, ତାପରେ ଆଗକୁ ଯିବା ଆମେ। ପୋଷକର ପରିବହନ ମାନେ ଖାଦ୍ୟ ପଦାର୍ଥର କେଉଁ ଭଳିଆ ପରିବହନ ହୁଏ, ଜାଇଲେମ୍ ଟିସୁ, ଜାଇଲେମ୍ ଓ ଫ୍ଲୋଏମ୍ ଦ୍ୱାରା ଜଳ ଓ ଖାଦ୍ୟର ପ୍ରବାହ ହୁଏ, ଜାଇଲେମ୍ ଦ୍ୱାରା ଜଳ ଓ ଧାତବ ଲବଣର ପ୍ରବାହ ହେଉଥିବା ବେଳେ ଫ୍ଲୋଏମ୍ ଦ୍ୱାରା ଶର୍କରା ଜାତୀୟ ଖାଦ୍ୟର ପ୍ରବାହିତ ହୋଇଥାଏ, ଶର୍କରା ମାନେ ସତସା ଜାତୀୟ ଖାଦ୍ୟ। ଆମେ ସମସ୍ତେ ପଢ଼ିଥିଲେ ଯେ ଆଲୋକ ଶ୍ଳେଷଣ ମାଧ୍ୟମରେ ଶର୍କରା ଜାତୀୟ ଖାଦ୍ୟ ପତ୍ରରେ ନିର୍ମାଣ ହୋଇଥାଏ, ତ ଚେରରୁ ଜଳ ଜାଇଲେମ୍ ସାହାଯ୍ୟରେ ଉଦ୍ଭିଦର ଅଗ୍ରଭାଗକୁ ଆସେ, ଆଉ ପତ୍ରରେ ଯେଉଁ ଶର୍କରା ଜାତୀୟ ଖାଦ୍ୟଟା ପ୍ରସ୍ତୁତ ହେଲା ସେଟା ଫ୍ଲୋଏମ୍ ମାଧ୍ୟମରେ ଉଦ୍ଭିଦର ସବୁ ଅଂଶକୁ ପହଞ୍ଚେ। ହେଲା, ଉଦ୍ଭିଦର ସବୁ ଅଂଶକୁ ପହଞ୍ଚେ, ଆଉ ଜାଇଲେମ୍ ଆଉ ଫ୍ଲୋଏମ୍କୁ କୁହାଯାଏ ସମ୍ବାହୀ ଟିସୁ। ସମ୍ବାହୀ ଟିସୁ ମାନେ ଯିଏ ପରିବହନ କରିକିରି ଗୋଟେ ଜାଗାରୁ ଆଉ ଗୋଟେ ଜାଗାକୁ ନିଏ, ଏଇ ଜାଗାରେ ଥିବ ଏଇ ଜାଗାକୁ ନେବ। ହେଲା, ଯେଉଁ ଜାଗାରେ ଖାଦ୍ୟର ଉତ୍ପାଦନ ହୁଏ ମାନେ ଆଲୋକ ଶୋଷଣ ଦ୍ୱାରା କେଉଁ ଜାଗାରେ ଖାଦ୍ୟର ଉତ୍ପାଦନ ହୁଏ ନା ପତ୍ରରେ ଉତ୍ପାଦନ ହୁଏ, ପତ୍ରକୁ ସେଥିପାଇଁ କୁହାଯାଏ ପୋଷକର ଉତ୍ସ ମାନେ ସୋର୍ସ, ଯେଉଁଠୁ ନିର୍ମାଣ ହୁଏ ତାକୁ କୁହାଯାଏ ସୋର୍ସ, ଯେଉଁଠୁ ଆମକୁ ମିଳେ ସେଟାକୁ କୁହାଯାଏ ସୋର୍ସ। ହେଲା, ଇଂଲିଶ ଟର୍ମରେ ମନେ ରଖ, ଉତ୍ସର ଇଂଲିଶ ଟର୍ମ ହେଉଛି ସୋର୍ସ। ଯେଉଁଭଳିଆ ଶର୍କରା ଆମକୁ ମିଳେ ଆଳୁ ଭାତ ରୁଟିରୁ, ସେଇଭଳିଆ ଖାଦ୍ୟ କିମ୍ବା ପୋଷକ ପଦାର୍ଥ ମିଳେ ପତ୍ରରୁ, ଯେହେତୁ ଏଠି ଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତ ହେଇଥାଏ। ବ୍ୟବହୃତ ଅଂଶ ମାନେ ଉଦ୍ଭିଦର ବିଭିନ୍ନ ଅଂଶ ଯେତେ ଅଂଶ ରହିଲା ଏଇଟା ସିନା ଖାଲି ପତ୍ର ହେଲା, ଉଦ୍ଭିଦର ଅଲଗା ଯେତେ ସବୁ ଅଂଶ ହେଲା ହେଇରା ହେଉଛି ବ୍ୟବହୃତ ଅଂଶ, ସେମାନେ ଖାଦ୍ୟଟା ଖାଇବେ, ତ ତାକୁ କୁହାଯାଏ ଜମାଭୁକ୍ତ ଅଂଶ ବା ସିଙ୍କ। ସିଙ୍କ ମାନେ ଗୋଟେ ଗାତ ଟାଇପ୍ର ଥିବ, ସେଇ ଗାତ ଭିତରକୁ ପୋଷକ ପଦାର୍ଥଟା ଢୁକିବ ଆଉ ଏଇଟା ଜମା ହେବ। ହେଲା, ସିଙ୍କର ଅଲଗା ଗୋଟେ ମିନିଂ ଅଛି, ଏଇଟା ମନେକର ନଦୀ ହେଲା, ତମେ ଏଇଟା ପହଁରୁଛ, ଯଦି ଏଇଟା ମନେକର ତମେ ଏଇଟା ତମ ହାତଟା ଇନ୍ ପହଁରୁଛ, ହେଲା ତମେ ଏଇଟା ପହଁରୁଛ, ଯଦି ତମେ ନଦୀରେ ବୁଡ଼ି ଯାଉଛ ତାକୁ କୁହାଯାଏ ସିଙ୍କ। ହେଲା, ସିଙ୍କ କୁହାଯାଇ ପାରିବ, ଏଇଟା ଅଲଗା ମିନିଂ, ସେଇଟା ମନେ ରଖିଥିବ। ସିଙ୍କ ମାନେ ଜମାଭୁକ୍ତ ଅଂଶ, ଯେଉଁଟା ବ୍ୟବହାର ହୁଏ, ଖାଦ୍ୟର ବ୍ୟବହାର ହେବ। ରୋଷେଇ ଶାଳାଟା ହେଉଛି ଉତ୍ପାଦନ କେନ୍ଦ୍ର, ରୋଷେଇ ଶାଳା ଗଛର ହେଉଛି ପତ୍ର, ତାକୁ କୁହାଯାଏ ଇଂଲିଶ ସୋର୍ସ, ଆଉ ଯେଉଁଟା ବ୍ୟବହାର ହୁଏ ଉଦ୍ଭିଦର ଅନ୍ୟାନ୍ୟ ଅଂଶ ତାକୁ କୁହାଯାଏ ସିଙ୍କ। ହେଲା, ତାପରେ ପରିବହନ ଦେଖିବା, ମାନେ କେଉଁ ଭଳିଆ ଟାଇପ୍ର ପରିବହନ, ଜଳ ଆଉ ଧାତବ ଲବଣର ଉର୍ଦ୍ଧ୍ୱ ପରିବହନ ହୁଏ, ଉର୍ଦ୍ଧ୍ୱ ମାନେ ଏଇଟା ଗଛଟା ହେଲା,
মনে করো এটা গছ হলো, এটা মনে করো গছ হলো, হলে এইটা হচ্ছে চের উর্ধ্ব পরিবহন, জল ও ধাতব লবণর উর্ধ্ব পরিবহন, মানে জলটা ইডু আসব সিধা উপরকু যাব, পুরা উপরকু যাব জলটা, পুরা উপরকু, ইয়াড়ে নাই যায় কি ইয়াড়ে বি নাই যায়, হলা খালি উপরকু হি যাব, এটা কুহতি উর্ধ্ব পরিবহন, জাইলাম টিস্যু সাহায্যে। আর তারপরে দেখ খাদ্যর উর্ধ্ব নিম্ন পার্শ্ব, যেহেতু উদ্ভিদ কু চারিআড়ে খাদ্য দরকার, সেপাই সি পত্রে খাদ্যটা বনাইব আউ পঠাইব কোড়ি কোড়ি নিম্নগামী হব, তারপরে পার্শ্বগামী হব, আর তারপরে ঊর্ধ্বগামী বি হব, মানে ঊর্ধ্বকু বি যাব, পার্শ্বকু বি যাব, আর নিম্নকু বি যাব, সবু আড়ে যাই পারব, হলা। খাদ্যর পরিবহন তিন প্রকার, ঊর্ধ্ব নিম্ন পার্শ্ব, ঊর্ধ্ব মানে উপরকু, পার্শ্ব মানে তরা আড়ে, আউ নিম্ন বলে সমস্ত জিনিস তলকু আউ, হলা। জলর পরিবহন খালি ঊর্ধ্ব পরিবহন, খাদ্যর পরিবহন হচ্ছে ঊর্ধ্ব নিম্ন পার্শ্ব, তিনটা যাকর পরিবহন। তো এই পরিবহনর তিনটা প্রক্রিয়া উপরে নির্ভর করে কৈশিক আকর্ষণ, মূলজ চাপ, সংশক্তি তত্ত্ব। তো আজপাই এত, এটা সব আমি একটু কালি পড়বা, হ্যাঁ।